পর্যায়ে আমাদেরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহাত পেশ করবেন আমাদের ওস্তাদ ওস্তাদুল আসাতিজা হযরত মুফতি সাইয়েদ আহমদ শাহ হুজুর আহমদ বারাকাতুল আলিয়া। হুজুর যে বিষয়ে কথা বলার ফয়সালা হয়েছে, হুজুর যেটা দিলে আজ তা বলবেন, আমাদের পক্ষ থেকে মৌজু নির্ধারিত ছিল স্মার্টফোনের অবাধ ব্যবহার, লাভ ক্ষতি ও সতর্কতা। হুজুর ইনশাআল্লাহ এই বিষয়ে গুরুত্বপূর্ণ বয়ান করবেন। এরপরে আমাদের মুফতি সাহেবুজ্জুদ আহমদ বারাকাতুমের বয়ানের মাধ্যমে এবং দোয়ার মাধ্যমে আমাদের আজকের এই মজলিস শেষ হবে। শেষে ইনশাআল্লাহ পারস্পরিক কথাবার্তা এবং দেখা সাক্ষাৎ আবার সুযোগ দেওয়া হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستعينুহু ওয়া نستغফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته. وقال تعالى: يسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير ومنافع للناس. وقال تعالى: ولا تزكوا أنفسكم. وقال تعالى: يعلم خائنة الأعين وما تخفي الصدور. عن ابن مسعود رضي الله تعالى عنه أنه قال: قال النبي صلى الله عليه وسلم: استحيوا من الله حق الحياء، قالوا: إنا لنستحي من الله تعالى حق الحياء يا رسول الله والحمد لله. قال: ليس ذلك، ولكن الاستحياء من الله حق الحياء أن يحفظ الرأس وما حوى والبطن وما وعى ويذكر الموت والبلى، ومن أراد الآخرة ترك زينة الدنيا وآثر الآخرة على الأولى، فمن يعمل ذلك فقد استحيا من الله حق الحياء. وعن عمر رضي الله تعالى عنه أنه قال: من تعرض للتهمة فلا يلومن من أساء به الظن. وعن ابن القيم رحمه الله تعالى: إن العبد كلما صغرت ذنوبه عنده كبرت عند الله تعالى، وكلما كبرت عنده صغرت عند الله تعالى. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين الشاكرين. প্রিয় ছাত্র ভাইরা এবং সম্মানিত মেহমান বৃন্দ, যে বিষয়ে কথা বলার জন্য আমাকে বলা হয়েছে এর উপরে দিয়ে একটি কথা বলার চেষ্টা করব। আমাদের শেখ মোর্শেদ হযরত ওয়ালা হযরত মুফতি সাহেব দামাত বারাকাতুম উপস্থিত হয়েছেন, আমাদের কথার চেয়ে হযরতের কথা শোনার টাই বেশি উচিত হবে, এই জন্য আমি অল্প কয়েকটা কথা বলেই শেষ করব। জরুরিয়াতের কারণে
আমরা এখন প্রযুক্তির ব্যবহার আমাদের জন্য জরুরি হয়ে গেছে, কিন্তু আমাদের অনেক সাথীর কাছে জরুরত এবং মাকসাদ এই দুইটার মধ্যে আমাদের অনেকেরই এখন পার্থক্য করার যোগ্যতা এখনো হয়ে ওঠে নাই, কিংবা পার্থক্য করার যোগ্যতা একসময় ছিল, এখন বিলুপ্ত হয়ে গেছে। আমরা ধারণা করব যে বেশিরভাগই তাদের জরুরত আর মাকসাদের মধ্যে পার্থক্য করার যোগ্যতা তৈরি হয়নি। অনেক সময় আমরা জরুরতকে মাকসাদের পর্যায়ে নিয়ে নেই, এই একটা ভুল। আর আরেকটা জিনিস হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে কত উঁচু মর্যাদায় দান করেছেন এবং কত উপরে ওঠানোর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে আলেম শব্দ ব্যবহার করার তৌফিক দান করেছেন। ওলামায়ে সাধারণ মানুষ আমাদেরকে ওলামায়ে কারাম বলে, আলেম বলে, আলেমে দিন বলে, সমাজ আমাদেরকে মুক্তাদা মনে করে। এই জিনিসটা যে কত বড় পাওনা আমাদের, আল্লাহ তাআলার তরফ থেকে কত বড় এহসান, এই জিনিসটা আমরা অনেক সময় ভুলে যাই। অনেকেই এটা মেহনত ছাড়া পেয়ে গেছি আমরা। আমাদের আকাবেরেন আকাবেরেন যারা আছেন তারা এলমিদিন হাসিল করেছেন, এলেম তালিম তাল্লুম এবং তালিম তরবিয়তের ক্ষেত্রে ওনারা অনেক কষ্ট করেছেন, চেষ্টা সাধনা করেছেন। ওই সাধনায় পাওয়া জিনিস ওটার মূল্য ওনাদের কাছে ছিল। আর আমরা আজকে যারা ফাজিল হয়ে যাচ্ছি, ফারেগ হয়ে যাচ্ছি আলেম নিয়ে এবং দস্তারে ফজিলত নিয়ে মাঠে নেমে পড়ছি, আমাদের সেই মেহনত ত্যাগ কোরবানির প্রয়োজন হয় নাই বলে আমাদের কাছে এর মূল্যায়নও খুব বেশি নাই। যেরকম জন্মসূত্রে মুসলমান হওয়ার কারণে ইসলামের গুরুত্ব মানুষের মনে নাই, জন্মসূত্রে মুসলমান যারা আছে তাদের অন্তরে নাই। যারা কষ্ট করেছিল মুসলমান হওয়ার কারণে এবং করছে, তাদের কাছে যেরকম ইসলামের এবং দিনের মূল্য আছে, এলমি দিন হাসিল করার ক্ষেত্রে যারা ত্যাগ কোরবানি কম করেছে তাদের কাছে এই আলেমে দিন হওয়া, ফাজিলে দিন হওয়া, এর মূল্য কম। এই জন্য দেখা যায় যে এটার মান শান কি আছে এটা আমরা বুঝতে ভুল করি। আমরা জামানার যে হাওয়া চলতেছে সেই হাওয়ার মধ্যে আমাদেরকে আমরা নিজেরা ডানা মেলে দেই এবং সেটার মধ্যেই ভেসে বেড়াতে চেষ্টা করি। মনে রাখতে হবে অন্তত পক্ষে জামিয়া রহমানিয়া, এই জামিয়া রহমানিয়া তার ফজলাদেরকে জামানার তালে তাল মিলিয়ে এখানে গা ভাসিয়ে দিবে। আর নিত্য নতুন প্রযুক্তি যা সামনে আসবে, বাস বিচার ছাড়াই এগুলোর ব্যবহার শুরু করে দিবে, নিজেকে কামিয়াব মনে করবে, এই ধরনের ভুল ধারণা যেন না থাকে। জামিয়া রহমানিয়ার লক্ষ্য উদ্দেশ্য এটা হয়তো অনেকের কাছে আমার মনে হয় এখনো স্পষ্ট না। এখান থেকে যারা ফারেক হয়ে গেছে তাদের কতজনের কাছে স্পষ্ট আমার জানা নাই। দারুল করাচিতে একবার হাজরত মাওলানা রফি ওসমানি সাহেব মুদাজিল্লুহুম, উনি দারুলের তালেব ইলমদেরকে জিজ্ঞাসা করছিলেন যে দারুলে এসে তোমরা কি পেয়েছিল, কি পেয়েছ? এক একজন এক এক তার কথা বয়ান করেছে। উনি ছাত্রদের তালেব ইলমদের জবাবে সন্তুষ্ট হন নাই। উনি বলতেছিলেন যে দারুল যে জিনিসটার চেষ্টা করে সেটা হলো ইতেদাল, যে এতেদাল হলো দারুলুম দেবন্দের দারুলুম করাচির মূল উদ্দেশ্য দিনের ক্ষেত্রে এবং দিনের ইশাত বাতিলের মোকাবেলা, আমর বিল মারুফ নেহি আনিল মুনকারের ক্ষেত্রে তিনি অসুলের উপরে থেকে এতেদালের মধ্যে থেকে থাকা, এটা হলো মূল মাকসাদ। যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে বুঝতে হবে যে তোমাদের এই দারুলুমে এসে আসাটা সার্থক হয়েছে। আমি উদাহরণের জন্য এই কথা বলছি যে জামিয়া রহমানিয়া আরাবিয়া আমাদের আসাদুজ্জামানা কেরামদের তত্ত্বাবধানে আকাবেরিনদের নেক দৃষ্টিতে যে পরিচালিত হয়ে আসছে এটারও কিন্তু সুনির্দিষ্ট লক্ষ্য আছে। আমি যতটুকু এই জামিয়া রহমানিয়ার লক্ষ্য উদ্দেশ্যকে এমনি তো
মোশতারাক লক্ষ্য উদ্দেশ্য সকল দিনই মাদারেসের একই রকম, কাছাকাছি কিছু সামষ্টিক উদ্দেশ্য থাকে, কিন্তু বৈশিষ্ট্য জামিয়া রহমানিয়ার বৈশিষ্ট্য আমি যেটাকে মনে করি সেটা হলো যে আকাবেরদের অসুলের উপরে থেকে এবং দিনের মধ্যে জিদ্দত এর অনুসরণের পরিবর্তে দিনের এবং নিজের আমল অন্যের মধ্যে দিনে এলেম ছড়ানো, দিনের কথা বলা, এই ক্ষেত্রে তথা দিনের আহ্বানের ক্ষেত্রে আকাবেরদের অসুলের উপরে চলা এবং সেই অসুল ধরে আমাদের এই নীতি নৈতিকতাকে সাহাবায়ে কেরামের সেই হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে গড়া সাহাবায়ে কেরামের সেই পুরনো নীতির কাছে নিয়ে যাওয়া। আমি এক বয়ানে এক বক্তার কথা শুনেছিলাম, বক্তার নাম বললে আপনারা চিনবেন, কিন্তু ওনার বর্তমান অবস্থার কারণে ওনার নাম আমি বলছি না। উনি বলতেছিলেন যে মানুষ আধুনিকতা তালাশ করে, দুনিয়াবি দিক থেকে আধুনিকতা হলো যত সামনে যাবে তত, কিন্তু দিনের দিক থেকে আধুনিকতা হলো যত পিছনে যাবে তত। আমরা যদি আমাদের আসাতে যাই কারামের নকশা অনুযায়ী চলি তাহলে আমরা একটু আধুনিক হলাম, আমাদের আকাবেরদের তরজ তরিকা অনুযায়ী চলি তাহলে আরও আধুনিক হলাম, আমাদের আইম্মায়ে মুজতাহিদিন পূর্ববর্তী আকাবেরিন যারা আছেন আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দিন তাবে তাবেইনের সূত্র ধরে আমরা যদি সাহাবায়ে কেরামের সেই পুরানো নীতির উপরে চলতে পারি তাহলে আমরা সবচেয়ে বেশি আধুনিক হলাম। জামিয়া রহমানিয়ার লক্ষ্য উদ্দেশ্যের বা বৈশিষ্ট্য যদি বলতে হয় তাহলে আমি বলবো যে আমাদের আসাতে যায় কেরামদের লক্ষ্য উদ্দেশ্য হলো আমাদের এখানকার ফুজালা যারা আছে তারা যেন সাহাবায়ে কেরামের রীতিনীতি এর পরিপূর্ণ অনুসারী হয়ে যায়, তথা দিনী দিক থেকে নিত্য নতুন পন্থা এগুলোকে অবলম্বন করার পরিবর্তে যত পিছনের দিকে যাওয়া যায় তথা সাহাবায়ে কেরামের সোনালী অতীত এর অনুসরণ করা যায়, নিজেকে অনাড়ম্বর বেতাকার লোভ করা এবং এলমের মধ্যে গাড়াই পয়দা করা এবং উম্মতের জন্য সঠিক দাওয়াত পয়দা করা, এটাই হলো জামিয়া রহমানিয়ার বৈশিষ্ট্যপূর্ণ চিন্তাধারা। এর উপরে যদি আমরা উঠে আসতে পারি তাহলেই আমাদের এই আবনায়ে রহমানিয়ার এই সংগঠন এবং এর এই আয়োজন এই সব কিছু ইনশাল্লাহ সার্থক হবে। আমাকে যে বিষয় বলতে বলা হয়েছে এই ক্ষেত্রে আমাদের কিছু সাথীর বরং বহু সাথীর দুঃখজনকভাবে এই নীতি লঙ্ঘন ঘটতেছে মোবাইল ফোন এটাই জামানার জরুরত, যারা তালেব ইলমের জামানা থেকে বের হয়ে কর্মর ময়দানে নামবে তাদের জন্য ব্যক্তিগত যোগাযোগের জন্য প্রাতিষ্ঠানিক যোগাযোগের জন্য মোবাইল ফোন জরুরি, এখনকার সময়ে এটা বলার অপেক্ষা রাখে না। যদি মোবাইল ফোনের ব্যবহার আমরা না করি তাহলে আমাকে অনেক বিষয়ে এমন কষ্টের এমন সংকীর্ণতার সম্মুখীন হইতে হবে যেটার কোনো বিকল্প থাকবে না, যার কারণে মোবাইল ফোন মোবাইল যোগাযোগ এটা আমাদের জন্য দরকার। কিন্তু এই মোবাইল ফোনের মধ্যে আমাদেরকে স্মার্টফোন যেটাতে বিভিন্ন এরকম অতিরিক্ত অপশন রয়ে গেছে যেগুলোর কারণে আমি সহজেই শয়তানের শিকারে পরিণত হয়ে যেতে পারি সেটার কি আদৌ কোনো প্রয়োজন আছে কিনা এটা আমাদের সাথীদেরকে খুব ভালো করে চিন্তা করতে হবে। আরবিতে প্রবাদ আছে যে আল বাহিস আন হাতফিহি বিজুলফিহি, এক বকরি জবাই করার জন্য বকরিকে গাছের গোড়ায় বেঁধে এরপরে মালিক ছুরি তালাশ করতেছে, ছুরি পাইতেছে না, ওই বকরি পা দিয়ে মাটি খুঁড়তেছে, খুঁড়ে এরপরে ওখানে দেখা গেলো যে একটা ছুরি আছে, মালিকের আর ছুরি দূর থেকে তালাশ করতে হয় নাই, ও তখন কি করছে বকরি পা দিয়ে মাটি খোঁচায় যে ছুরি বের করছে ওই ছুরি দিয়ে বকরি জবাই করে দিচ্ছে। যারা স্মার্টফোন ব্যবহার করে তাদের অধিকাংশের ক্ষেত্রে এই প্রবাদ পরিপূর্ণভাবে প্রযোজ্য, আল বাহিস আন হাতফিহি বিজুলফিহি, যে নিজে শয়তানের পাল্লায় পড়ার জন্যে গুনাহের কাজ করার জন্যে নিজেকেই নিজের গুনাহের সামান নিজে হাতে তৈরি করছে। স্মার্টফোনের ব্যবহার এটা তো শুধু যাদের মোবাইল যোগাযোগের দরকার তাদের তো স্মার্টফোন ব্যবহার করার কোনো প্রয়োজন হয় না,
তদুপরি কেউ যদি ব্যবহার করে তাহলে তাকে তো ঠিক অতটুকু তার নিজের উপরে আস্থা থাকতে হবে যে এটাতে গুনাহের যে সহজ স্রোতগুলো আছে এগুলোর মধ্যে সে ঢুকে পড়বে না। কিন্তু এটা কয়জনের পক্ষে সম্ভব? কে নিজেকে মনে করতে পারে যে আমার পক্ষে গুনাহের সামান আমার হাতে থাকা সত্ত্বেও আমি গুনাহ করব না? এই নিশ্চয়তা তো আমাদের আকাবেররাও নিজেদের ব্যাপারে নিজেরা ভাবতেন না, কিন্তু আমরা কেন নিজেদেরকে মনে করি যে আমরা এর ব্যবহার করলে আমরা এর গুনাহ থেকে কুফল যা আছে এর থেকে মুক্ত থাকতে পারব? এর উপরে যদি নাকি এর সাথে নেটওয়ার্কের কানেকশন থাকে, নেটের কানেকশন থাকে, ইন্টারনেট, ফেসবুক, ইউটিউব ইত্যাদি এগুলোর কানেকশন যদি থাকে, তাহলে তো নিজেকে সর্বনাশের একদম শেষ কিনারে নিয়ে পৌঁছানো হয়ে গেল। এটা কি আমাদের প্রয়োজন আছে? বলতে পারেন যে এই নেট কানেকশন থাকলে আমি বিভিন্ন জায়গার দূরত্ব দেখতে পারবো, মোটর সাইকেল, তারপরে গিয়ে ট্যাক্সি ক্যাব এগুলো ঠিক করতে পারবো, উবার পাঠাও এগুলো আমার জন্য ঠিক করা সহজ হয়ে যাবে। কিন্তু এই যে এতটুকু সুবিধা, এই এতটুকু সুবিধা কি এতগুলো গুনাহের খতরাকে সামনে নিয়ে এই সুবিধার জন্য আমরা এই জিনিস ব্যবহার করতে যাব কি না, এটা আমাদের খুব ভালো করে চিন্তা করতে হবে। আজকে নিশ্চিতভাবে বলা যায় যে যারা স্মার্টফোনের ব্যবহার করতেছে, যারা মুরব্বীদের তত্ত্বাবধানে নিজেদের আত্মাকে অতটুকু পরিশুদ্ধ করতে পারে নাই যে গুনাহের সামান সামনে থাকা সত্ত্বেও সেই গুনাহকে নির্জনে কিংবা লোকজনের উপস্থিতিতে নিজেকে গুনাহ থেকে রক্ষা করতে পারবে, এতটুকু আস্থা যাদের নাই, তারা যারা মোবাইল এই স্মার্টফোন ব্যবহার করতেছি, আমার মনে হয় এটা কুধারণার জন্য বলছি না, বরং আত্মসমালোচনার জন্য বলছি যে এদের শতভাগ গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে, শতভাগ এই যন্ত্রের কারণে গুনাহে লিপ্ত হয়ে যাচ্ছে। এমন গুনাহ যে গুনাহের খবর হয়তো আমার সাথী সঙ্গীরা জানবে না, কিংবা আমার যারা অন্যরা লোকজন জানবে না, ভক্তবৃন্দরা জানবে না, কিন্তু আল্লাহ তাআলা তো অবশ্যই জানেন। আমি তোমরা জানো যে আলহামদুলিল্লাহ এই শিক্ষকতার 20 বছরের অধিক হয়ে গেছে, এই পর্যন্ত আমি আমার নিজের কাছে বারবার নিজেকে ইয়ে করে দেখেছি যে আমি আমাকে স্মার্টফোন ব্যবহার করার উপযুক্ত মনে করি না। আমি ইন্টারনেট কানেকশন, ফেসবুক এগুলার জরুরত তো মোটেও মনে করি না, আর এগুলো নিয়ে আমি আমার নিজেকে গুনাহ থেকে রক্ষা করতে পারবো এর সামান্য পরিমাণ আস্থা আমার উপরে নাই, যার কারণে আমি স্মার্টফোন থেকেও দূরে থাকি, স্মার্টফোনও ব্যবহার করি না, আর যে মোবাইল ব্যবহার করি এর মধ্যে মেমোরি কার্ডও ঢুকাই নেই, সাথে নেট কানেকশনের তো প্রশ্নই আসে না। নেট কানেকশন একবার কয়েকজন সাথীর উৎসাহে তারা বলছে যে এটা থেকে কিতাব ডাউনলোড করা যায়, এরপরে এতে কিতাব মোতালা করতে সহজ হয়। ওই সময়ে তাদের কথায় নেট কানেকশন নিয়ে এরপর আমি কিতাব ডাউনলোড করা তো দূরের কথা, দুই একদিনের মধ্যে এর যে সমস্ত সহজ গুনাহের যে ইয়েগুলো আছে এগুলো আমার দেখার সুযোগ হয়ে গেছে, যে এগুলো চাপ দেওয়ার আগেই এখানে কি চলে আসে, বেগানা নারীর ছবি চলে আসে, চাপ দেওয়ার আগেই বেগানা নারীর ছবি চলে আসে, উলঙ্গপনা, বেহায়াপনার কোনো কাহিনী আর এখানে বাদ নেই, সব কিছু এখানে একত্র করে দেওয়া আছে। আমি আমার বিবাহের বয়স হয়ে গেছে 20 বছর, শিক্ষকতার বছর হয়ে গেছে 21 বছর, এই অবস্থায় আমি দেখলাম যে আমার পক্ষে এটা সম্ভব না, এই জিনিস ব্যবহার করে আমি আমাকে নিজেকে গুনাহ থেকে মুক্ত রাখতে পারবো না, যার কারণে সে নেট কানেকশনও বাদ, ওই সেটও বাদ, সব কিছু বাদ দিয়ে দিচ্ছি। তা আমি আমাদের এই আবনায়ে রহমানিয়া তাদেরকে বলবো যে এই জিনিস শুধু সামান্য উপকারের জন্যে, পাঠাও আর উবার ঠিক করার জন্যে, আর এই সামেল কিংবা কিতাবাদি এগুলো থেকে ইস্তেফাদা করার জন্যে তুমি যদি মনে করো যে তোমার নেটের দরকার, তাহলে একথা খুব ভাবতে হবে যে গুনাহ থেকে বাঁচার কী ব্যবস্থা করবা, গুনাহ থেকে বাঁচার উপায় কী হবে। অনেক সময় দেখা গেছে যে এই ধরনের সেট নিজেরা ব্যবহার করলে নিজে হয়তো এটাকে কিছুটা সংযত রাখে, কিন্তু তার সন্তানাদি, তার পরিবার পরিজন এটা ধরা ধ্বংস হয়ে যায়। বড়দের অনেকের এই ধরনের কিছুটা তথ্য আমার কাছে আছে,
যে দেখা গেছে যে মুরব্বিরা ওনারা তো ব্যবহার করেন, এটার অপশন সম্পর্কে ওনাদের জানাও নেই। এমনও এক ভাই আছেন আমাদের যে উনি ফেরা মিশর গেছেন, ফেরাউনের ছবি তুলে আনছেন, এরপরে কানাডায় নায়াগ্রা জলপ্রপাতে ওখানে দেখতে গেছেন, ওটারও ছবি তুলে আনছেন, ভিডিও করে আনছেন, কিন্তু দেখানোর সময় উনি আর ওটাকে দেখাইতে হয় কি করে এটা আর জানে না। তো উনি তো ব্যবহার করছিলেন ঠিক আছে, কিন্তু এটার অপশন সম্পর্কে ওনার জানা নেই। কিন্তু দেখা যাবে যে ওনারই এতটুকু ছোট্ট বাচ্চাকে যদি দেওয়া হয় তাহলে সে কিন্তু ওটা কি করে দিতে পারবে, বের করে দিতে পারবে। তাহলে মুরব্বি যিনি, ইনি তো গুনাহ থেকে বেঁচে এবং এটার যতটুকু অপশন ওনার ব্যবহার করা দরকার ছিল এতটুকুর মধ্যে উনি সীমিত রয়ে গেছেন, কিন্তু যার মোটেও দরকার নাই সে বাচ্চা কি হয়ে গেছে, সেটার হাফেজ হয়ে গেছে। তো সন্তানাদি পরিবার পরিজনের দিনই মেজাজ বলে দিব এখন সোয়া একটায় যে জামাতের এলান করা হয়েছে, সোয়া একটা এখন বেজেই গেছে। সোয়া একটায় জামাতে শরীক হওয়ার জন্য যারা উপস্থিত হয়েছেন মহল্লার কিংবা আশপাশের মুসল্লিদের মধ্য থেকে, তারা এই জামাত সোয়া একটায় যে জামাত হবে সেটা আমাদের মসজিদের নিস্তালায় হবে। ওনারা জামাতে শরীক হওয়ার জন্যে সোয়া একটার জামাতে শরীক হতে চাইলে নিস্তালায় চলে যান। এখানে আমাদের হাজরত আলা হাজরত মুফতি সাহেব জামাত বারাকাতুহুম বয়ান করবেন, এরপরে এখানে জামাত হবে। সুতরাং যারা সোয়া একটা জামাতে অংশগ্রহণ করার জন্য দোতলায় এসে উপস্থিত হয়েছি, আমরা নিস্তালায় চলে যাই, ওখানে যথাসময়ে জামাত দাঁড়াবে। তো বলতেছিলাম যে নিজেকে এইভাবে গুনাহের খাতরার মধ্যে ফেলে দেওয়া এবং পরিবার নিজে হেফাজত নিজেকে রক্ষা করতে পারলেও সন্তানাদি এবং পরিবার তাদেরকে রক্ষা করা কঠিন হয়ে যাবে, যার কারণে এই ব্যাপারে আমাদের সতর্ক হওয়া উচিত। স্মার্টফোনের ব্যবহার কিংবা নেটের ফোন ব্যবহারের ক্ষেত্রে, এক শুধু স্মার্টফোনের ব্যাপারেই বলছি, এই ব্যাপারে আমি যতটুকু চিন্তাভাবনা করেছি দেখছি যে এর মধ্যে যে অসুবিধাগুলো আমাদের রয়ে গেছে, সুবিধা তো বললাম যে পাঠা উবার এগুলো ঠিক করা যায়, আর সাথীদের মধ্যে কি করা যায়, তথ্য আদান প্রদান করা যায়, আর কিছু লোকে বলে যে এর দ্বারা দিন প্রচার করা যায়, আল্লাহ আলম এর দ্বারা দিন কতটুকু প্রচার করা যায় সেটা আমাদের এখনো বুঝে আসে না। কিছু হয় যে সকল সাথীরা এর থেকে দিনী প্রোগ্রাম শুনে, তার চেয়ে এই দ্বারা দিনী প্রোগ্রামের চেয়ে বদ্দিনের দাওয়াত বেশি গ্রহণ করে, এটার বাস্তবতাই বেশি, অভিজ্ঞতাই বেশি। তারপরেও যারা দরকার, এটা তো একেবারেই চূড়ান্ত পর্যায়ের উপরের স্তরের যারা আছেন তাদের দায়িত্ব, যারা ওরকম যে খালওয়াত হোক জালওয়াত হোক আর অবস্থায় ওনারা তাল্লুক মহল্লার ভিত্তি এতটা শক্তিশালী যে ওখানে শয়তান ইচ্ছা করলেও সেখানে সুযোগ পাবে না, কিংবা ওনাদের দ্বারা এরকমভাবে কওমের উপকৃত হওয়া হার লাইনই দরকার, যার কারণে ওনাদের এটা দরকার আছে। এই ক্ষেত্রে একটা ঘটনা আছে, আমি বলবো না, সময় অল্প, এই জন্যে দাওয়ালিম দেওয়ানদের মোতায়েন সাহেব দামার বারাকাত হোম, উনি যখন প্রথম আমাদের এখানে এই জায়গায় একদম খালি মাঠে শুধু ইঁটের মধ্যে দম করে দিয়ে গিয়েছিলেন, সেদিন উনি ব্যবহার করছিলেন এই ক্যামেরা ছাড়া এবং মেমোরি কার্ড ছাড়া একটা সেট। সেদিন ওনাকে ওই সেট চার্জে দেওয়ার পরে আরেকটা বিকল্প সেট যখন দেওয়া হলো, তখন উনি বললেন যে ইসমে ক্যামেরা হ্যায় ইসমে মেমোরি কার্ড হ্যায়। তখন ওই মাওলানা রুহুল আমিন সাহেব ওনার মেজবান, উনি বলছেন যে জিনা হজরত, বললো যে হ্যাঁ মোবাইল ওয়ালা আর মেমোরি কার্ড ওয়ালা সেট ইস্তেমাল নেই করতে। ওই ছিল হজরত আলম আবুল কাসিম নোমানি সাহেব দামাত বারাকাতুহুম ওনার তখনকার কথা। পরবর্তীতে জরুরতের কারণে ওনার নিজের মেজাজ তো সেটাই যে হ্যাঁ মোবাইল ওয়ালা আর ক্যামেরাওয়ালা আর মেমোরি কার্ডওয়ালা সেট ইস্তেমাল নেই করতে, উসুল তো নিজের ওইটাই, কিন্তু পরবর্তীতে প্রয়োজনের খাতিরে হয়তো বা এখন ওনার নেট কানেকশনও আছে এবং স্মার্টফোনও হয়তো ব্যবহার করতে হচ্ছে, কিন্তু এটা জরুরতের উপরেই বলতে হবে। সুতরাং যাদের এই মেজাজ হবে যে আমরা মেমোরি কার্ডওয়ালা এবং ক্যামেরাওয়ালা মোবাইল নেট কানেকশনওয়ালা মোবাইল আমরা ব্যবহার করব না, নীতি এটাই থাকবে, এরপরে যদি নাকি দরকার এবং মুরব্বিরা দরকার আমাকে বাধ্য করে, মুরব্বিরা আমাদেরকে পরামর্শ দেয়,
তাহলে তখন আমরা ভেবে দেখব এবং সেটাতে যাব। যেই ক্ষতি এই স্মার্টফোনের মধ্যে এবং এই ব্যবহার করার মধ্যে আমরা দেখলাম, আমার ক্ষুদ্র নজরে ধরা পড়েছে। এক নম্বর হলো নিজেকে গুনাহের খতরার মধ্যে ফেলে দেওয়া, দুই নম্বর হলো মানুষকে বদগুমানের সুযোগ দেওয়া, তিন নম্বর হলো ছবি তোলার গুনাহে লিপ্ত হওয়া, চার নম্বর হলো যে নিজের সময়কে বেহুদা কাজে নষ্ট করা। এই মৌলিক খারাপিগুলো, এগুলোর মধ্যে আমরা কি হয়ে যাই, আমরা মুবতালা হয়ে যাই। নিজেকে গুনাহের খতরার মধ্যে ফেলে দেওয়া এটা তো বলার অপেক্ষা রাখে না। মানুষ বদগুমানি করবে যে এই মোবাইলে যত নোংরামি নোংরা প্রোগ্রাম দেখে, সে যদি আমার হাতে এই ধরনের সেট দেখে আর আমার এটার অবাধ ব্যবহার দেখে, তাহলে সে বলবে যে হুজুরও আমার মতোই। তো সুতরাং এই বদগুমানি আমরা কেন নিতে যাব যদি আমি ভালো থাকি? কিন্তু এই সর্বসাধারণের এই বদগুমানির সুযোগ তো অবশিষ্ট থাকছেই। এ ব্যাপারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সে কথা যে মান তাআরাযা লিত্তোহমাতে ফালা ইয়ালুমান্না মান আসা বিহিজ্জান, কেউ যদি নিজেকে তোহমতের জায়গায় নিজে উপস্থিত করে ফেলে, এরপরে যদি তার ব্যাপারে কেউ বদগুমানি করে, তাহলে সে যেন ওই বদগুমানি কারণওয়ালাকে তিরস্কার না করে, বরং নিজেকেই তিরস্কার করে, সে কেন সেটাতে গেল। তিন নম্বর বিষয় যে ছবি তোলার গুনাহে মুবতালা হওয়া। ছবি তোলার গুনাহে মুবতালা হওয়ার বিষয়টা এত ব্যাপক হয়ে গেছে, আমরা এখানে ছবির এই ডিজিটাল ছবির খারাপি সম্পর্কে যাদেরকে দিয়ে বয়ান করাই, তারা দেখা যায় এখানে বয়ান করতেছে ঠিক, এখানে বক্তৃতায় এবং বিতর্ক প্রতিযোগিতায় সে এই ডিজিটাল ছবিকে হারাম ছবির অন্তর্ভুক্ত এই বক্তৃতা দিয়ে সে কী করে পুরস্কার নিয়ে যায়, কিন্তু আবার ব্যক্তিগতভাবে যখন সে মোবাইল নিজের ইয়েতে চলে যায় তখন সেও এই ডিজিটাল ক্যামেরা দিয়ে কী করে ছবি তোলে। এক মৌলানা সাহেব আমাদের এখানে ফতোয়া বিভাগ থেকে ফারেক হয়ে গেছে প্রায় আরও 18-19 বছর আগে, আর সেই মৌলানা সাহেবের আমার পাশে আমি খানা খাইতেছি, উনি মোবাইল নিয়ে বসে আছেন, যেই কল আসে একটা ছবি চলে আসে। তো দূরে থাকার কারণে ছবিটা খুব ভালোভাবে দেখা যাচ্ছিল না, এটা কি মহিলার ছবি, তার বউয়ের ছবি, না মেয়ের ছবি, নাকি সেটা যে কল দিতেছে তার ছবি। কয়েকবার এরকম দেখার পর আমি তাকে জিজ্ঞাসা করলাম, তোমার মোবাইলে ছবি আসে কেন? বললো যে হুজুর ইমো চালু আছে, তো এই জন্য যারা ফোন দেয় তাদের ছবি চলে আসে। ভালো কথা, এই যে ইমো চালু আছে আর যে কারণে যারা ফোন দেয় তাদের ছবি চলে আসে, এই ফোন দাতাদের মধ্যে তার মোস্তাফতি মহিলা থাকতে পারে, এই ফোন দাতার মধ্যে তার খালাতো বোন তালতো বোন তারা থাকতে পারে, গায়ের মারাম থাকতে পারে না যাদের নাম এখানে তার লিস্টের মধ্যে আছে। সুতরাং ফোন দিলেই তো তাদের চেহারা সে দেখে ফেলবে, যদি সেটা কথা সত্য হয়ে থাকে। আর যদি তা না হয়, বরং ডিসপ্লেতে তার স্ত্রীর ছবি হয়ে থাকে, তাহলে তো আরও কত মারাত্মক কথা সেটা, যে ফোন দিলেই সে ছবিটা বেশি উঠবে। একজন আলেমে দিন, সে মাদ্রাসার মোহতামিম, সে ওই মাদ্রাসার বুখারি শরীফ পড়ায়, আর আমাদের এখান থেকে সে ফতোয়া বিভাগ পড়ে গেছে, এখন জায়গায় জায়গায় ওয়াজ করে বেড়ায়, যখন ওয়াজের সিজন আসে তার দিন খালি থাকে না। এমন লোক যদি নাকি প্রতি কলে কলে তার এই মোবাইলের স্ক্রিনের মধ্যে কলদাতা কিংবা কোনো সেভ করা ছবি যদি বেশি আসে, তাহলে সর্বসাধারণের অবস্থা কী হবে? তোমরা যারা 1-2 বছর আগে ফারাক হয়ে গেছো, তোমাদের কী অবস্থা হবে? এই জন্যে এই ছবির গুনাহের মধ্যে দেখা যায় যে এদের বাধ্য হয়েই লিপ্ত হয়ে যেতে হয়, শখের বসে হোক যেভাবে হোক এদেরকে মুস্তাসনা করা কঠিন হয়ে যায়। আর 4 নম্বর বিষয় হলো যে নিজের আওকাতকে বেহুদা কাজে নষ্ট করা। বেহুদা কাজে নষ্ট করা, তুমি ফেসবুক কানেকশন নিয়ে রাখো, খবর দেখবা, বললো যে খবর দেখার জন্যে, আরে খবর দেখতে গেলে কত রঙের ছবি দেখতে হয় সেটা তো আছে। আর এই যে খবর, মাশাআল্লাহ, এর এখানে এই নেটের মধ্যে খবরের সিলসিলা এমনভাবে থাকে যে কেউ যদি সারা রাত খবর দেখতে চায় তাহলে ফজর হয়ে যাবে, তার খবর কি হবে না, পাতা শেষ হবে না, এমন চটকদার খবর, এত আকর্ষণীয় খবর। দেখা যায় বাচ্চা সাপ নিয়ে খেলতেছে, সাপটাকে কামড়াইতেছে না, অমুকের অর্ধেক সাপ হয়ে গেছে, অর্ধেক মাছ হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি এত সুন্দর সুন্দর খবর যে শুরু করলে এটা আর ফেলে রাখার কোনো কি থাকে না, শেষ করার কোনো সুযোগ বাকি থাকে না। এই জন্যে
এই যে তুমি শুধু খবর দেখার জন্য তুমি নেট কানেকশন রাখলা, এই খবর দেখতে দেখতে তোমার যে মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে এই বিষয়টার প্রতিও তো খেয়াল রাখতে হবে। তো এই কারণে সতর্কতার দাবি হলো যে এগুলা থেকে কি থাকা, বেঁচে থাকা। কারো যদি কেন এই সমস্ত খারাপি থেকে বেঁচে থাকার, যেটা মুসাল্লাম কায়দা দারুল মাফাসিদ আওলা মিন জালবিল মাসালেহ, যে মাসলাহাত যতটুকু আছে এটুকের পরিবর্তে যে খারাপিগুলো আছে এগুলো থেকে বাঁচা আমাদের জন্য মোকাদ্দম, এগুলো থেকে বাঁচতে হবে। আমাদের আকাবের তরজ তরিকা এটাই ছিল। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহি আওয়ামের জন্য অনেক মাসাইল এমন সুবিধা দিয়ে সুবিধার ফতোয়া দিয়েছিলেন, কিন্তু নিজে ব্যক্তিগতভাবে কিন্তু ওটার উপর আমল করতেন না। এর কিছু দৃষ্টান্ত আছে যে হযরত ফতোয়া দিয়েছেন আওয়ামের সুবিধার জন্য এই বিষয়টার জওয়াজের, কিন্তু নিজে সেটা থেকে পরহেজ করতেন। ওলামায়ে কেরামকে কিন্তু তাই করতে হবে, সর্বসাধারণের জন্য যে বিষয়ে জওয়াজের ফতোয়া দিয়ে দিবে, যদি সেটা নিজের জন্য দিনী খতরা কিংবা মানুষের বদগুমানের কারণ হয় তাহলে নিজে কিন্তু সেটা থেকে বেঁচে থাকতে হবে। এত সত্ত্বেও কারো যদি নাকি মনে করে যে সে নিজে যে তার স্মার্টফোনের প্রয়োজন কিংবা নেট কানেকশন প্রয়োজন, তাহলে তাকে আমরা পরামর্শ দিব এবং বরং আপনায় রহমানাহি রহমানিয়া হিসেবে নির্দেশ করব যে তুমি তোমার শেখের কাছে নিজের অবস্থাকে তুলে ধরো যে আমি এতদিন আমার জরুরত বারফোন দিয়ে সাকতেছিলাম, এখন আমার জরুরত হয়ে গেছে স্মার্টফোনের, আমার এখন নেট কানেকশন নেওয়ার জরুরত হয়েছে। যদি তোমার শেখ তোমাকে পরামর্শ দেন তাহলে শেখের দিক নির্দেশনা অনুযায়ী তুমি এই স্মার্টফোন কিনো এবং তুমি নেট কানেকশন নাও। এর বাইরে তুমি তোমার শেখের কাছ থেকে পরামর্শও নিলা না, আর তুমি তোমার নিজের খেয়াল খুশি মতো নিজেকে এটার যোগ্য মনে করে ফেলছো, তাহলে বুঝতে হবে যে অনেক বড় ভুল হয়ে গেছে। যারা ব্যবহার করতেছেন তাদের সকলের ব্যাপারে বদগুমানের কথা আমি বলছি না, আমাদের বড়রা যারা ব্যবহার করতেছেন নিশ্চয়ই তার নীতিমালা যে আছে এটাকে রক্ষা করে এর গুনাহের দিকগুলো থেকে বেঁচেই ওনারা ব্যবহার করতেছেন, কিন্তু আমাদের পক্ষে সেটা সম্ভব হবে না। এই ব্যাপারে আমি ফার্সি একটা শেয়ার পড়তেছি, এটা এই নীতিতে আমরা আমাদের চলতে হবে। কারে পাকা রাকে আসাজ খুদমাগির আমচে বা আসাদ দারনাবেস্তান শের ও শির শির আবা আসাদকে মর্দুম মে খরান শের আবা আসাদকে মর্দা রা হরান। যে বড়দের উপরে আমাকে আমরা আমাদের নিজেদেরকে কি করব, ক্যাশ করে বলবো যে অমুক ব্যবহার করেন, মুরব্বীরা ব্যবহার করেন, সুতরাং আমিও ব্যবহার করব, এই জিনিস তোমার ঠিক হবে না। দেখতে যদি শের ও শির দুইটা একই রকম দেখায়, দুইটার কাজ কিন্তু এক না, একটা মানুষে খায় আর একটা মানুষকে খায়। তো সুতরাং বড়রা যে জিনিস ব্যবহার করে জরুরতের সীমার মধ্যে থাকবেন, আমি সেটাকে ব্যবহার করতে গেলে গুনাহের সীমানা অতিক্রম করে যাব না, জরুরতের সীমানা অতিক্রম করে গুনাহের মধ্যে চলে যাব না, এ নিশ্চয়তা যখন আমার মধ্যে নাই, আমি আমার নফসকে পবিত্র না মনে করে নফসের উপরে আমার কি থাকা, আশঙ্কা থাকা, এর উপরে ভিত্তি করে আমি এর থেকে বেঁচে থাকবো। জরুরত হলে আমি আমার মুরব্বীদের সাথে পরামর্শ করে তাদের অনুমতি নিয়ে ব্যবহার করব, অনুমতি না দিলে এর থেকে বেঁচে থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।